গত বছরের মাহফিল থেকে কোন জিনিসটা আপনি শিখছেন এবং আমল করা শুরু করছেন ওই মাহফিল থেকে, তার আগে আমল করতেন না। মাহফিল থেকে নতুন কিছু শিখছেন, জানছেন এবং এরপর থেকে আমল শুরু করছেন, এরকম কোন বিষয় আছে কেউ বলতে পারবেন? দাঁড়ান চাচাজি, দাঁড়ান বাবাজি, কি শিখছেন আপনি গত বছর মাহফিল থেকে বলেন তো বাবা। ইস্তেগফার করার গুরুত্ব, ও সাইয়েদুল ইস্তেগফার, এটা গত বছর শিখছেন? আগে জানতেন না, গত বছর মাহফিল থেকে শিখছেন। এটা পড়লে কি লাভ হবে বলতে পারবেন? সকালে পড়লে সন্ধ্যার আগে মৃত্যু হলে জান্নাতি, এবং রাত্রে পড়লে সকালের আগে মৃত্যু হলে জান্নাতি। সুবহানাল্লাহ, আপনি তো উত্তর সঠিক দিয়েছেন। সাইয়েদুল ইস্তেগফারটাকে মুখস্থ বলতে পারবেন বাবা? একটু সামনে আসেন, একটু সবাই শুনো, একটু জায়গা করে দাও যুবক ভাইরা, বাবাজিকে জায়গা করে দাও, জায়গা করে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকেই খুঁজছে বাংলাদেশ বাবা, আসেন। আচ্ছা ঠিক আছে, ওখান থেকে বলতে হবে বাবা। সাইয়েদুল ইস্তেগফারটা বলেন দেখি আপনি। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুলাকা বি নিয়ামাতিকা আলাইয়া ওয়া আবু বি জামবি ফাগফিরলি ফান্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বাবা এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। যুবক পোলাপান, এই মুরব্বি মানুষ, গত বছর মাহফিল থেকে সাইয়েদুল ইস্তেগফার শিখছেন, ফজিলতটা হুবহু হাদিসে যেভাবে আছে তার সারাংশ মুখস্থ বলে দিতে পারছেন এবং এক নিঃশ্বাসে এক টানে উনি সাইয়েদুল ইস্তেগফারটা বলে দিতে পারছেন। অতএব আমাদের যুবকদের এগুলো শিখতে হবে কি হবে না? চাচারে হাদিয়া দিবেন, চলে আসেন সামনে। বাবা আপনি কি করেন? একটু আস্তে আস্তে আওয়াজ করে না। এখন কৃষি কাজ করেন, কি চাষাবাদ করেন আপনি? দু একটা গাবি আছে আর একটা ফসলাদি আছে, চাষাবাদের কাজ করেন আপনি, মাশাআল্লাহ। সাইয়েদুল ইস্তেগফার আপনি গত বছর মাহফিল থেকে শুরু করছেন, যে মুফতি মোহাম্মদ আলী, ফেনীর মুফতি মোহাম্মদ আলী ভাই, ওনার বক্তব্য থেকে সাইয়েদুল ইস্তেগফারের কথা শুনছেন, শোনার পর থেকে আমল শুরু করছেন, মাশাআল্লাহ। আপনার ইস্তেগফার, আচ্ছা প্রশ্নগুলো নেন। আপনার বাড়ি কোথায় বাবা? অনেক দূর নাকি? আচ্ছা মাশাআল্লাহ, তো আপনি এই আমলটা সেই শুরুতেই করছেন। আপনি কি চাচাকে একটু উপহার দিতে চাচ্ছেন? আসেন এদিক, চলে আসেন আপনি। বাবাজি আপনি যেহেতু দোয়া আমল করেন, অতএব আপনাকে আমি বাংলা তো পড়তে পারেন সুন্দর করে, অবশ্যই পড়তে পারেন, আপনাকে আমি সবচেয়ে বড় পুরস্কারটা আজকে দিচ্ছি, যেহেতু আপনি বৃদ্ধ মুরব্বী মানুষ হয়েও এত কষ্ট করে পড়ছেন। কই ভাই আপনার উপহার কই দিচ্ছেন? কত টাকা দিয়েছেন আপনি? 1000 টাকা, মাশাআল্লাহ। চাচাজিকে, চাচাজির সন্তান তুল্লাই ভাই 1000 টাকা হাদিয়া দিয়েছেন, আর ওনাকে আমার লেখা একটা বই, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, এই বইটা সকাল সন্ধ্যার দোয়া সবগুলো আছে, এগুলো সকাল সন্ধ্যা পড়বেন ইনশাআল্লাহ। এবং সেই সাথে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লার ইসলামী আকিদা বইটা ওনাকে উপহার দেওয়া হলো, জেজাকুল্লাহ খের। বাবা বসেন, এখানে বসেন, অসুবিধা নেই, মাশাআল্লাহ। এই চাচাজিকে মেম্বার সাহেব 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, বসেন বসেন, জেজাকুল্লাহ খের, জেজাকুল্লাহ খের। এটা আপনাকে মহব্বত করে দিয়েছে, আপনার অভাব আছে সেজন্য না, আপনাকে মহব্বত করে দিয়েছে উপহার, জেজাকুল্লাহ খের। আলহামদুলিল্লাহ, এই চাচাজি থেকে আমরা কিছু শেখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, মাহফিল থেকে কিছু নিয়ে যাব, মাহফিল থেকে কিছু কি নিবেন? বুট বাদাম, বুট বাদামের দোকান বসে নেই? অনেক আছে বুট বাদামের দোকান, তো কি বুট বাদাম নিয়ে যাবেন? বুট বাদাম নেওয়ার জন্য তো এত কষ্ট করে মাহফিলে বসার দরকার নেই, এই যে ভাইরা দাঁড়িয়ে আছে, তিনও পাশে বসার জায়গা নাই, তিল ধরাবার ধারণার ঠাঁই জায়গা নেই,
এরপরেও দাঁড়িয়ে আছেন এত কষ্ট করে, এই কষ্ট করে যে আসলেন, কষ্ট করে যে বসলেন। আমরা অনেক দূর থেকে কষ্ট করে আসছি, আয়োজক ভাইরা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে মাহফিল করেছে। এই যে ভাই, এই যে ভাই, আমার এই মাহফিলের জন্য কতবার যে গেছে আমার মসজিদে, কতবার যে অফিসে গেছে আল্লাহর বান্দা। কয় বছর ধরে যাচ্ছে মনে হয়? 2-3 বছর ধরে যাচ্ছে মনে হয়, 3-4 বছর ধরে যাচ্ছে বেচারা। আল্লাহ তাআলা এবছর কবুল করছে, আসার তৌফিক আমাদেরকে দান করছে। অতএব আমরা প্রতিটা মিনিটকে হেফাজত করে এখান থেকে কিছু শিখে, যে জিনিসগুলো আগে জানতাম না নতুন করে জানলাম, সেগুলো শেখার পর এই মজলিসে বসে এই প্যান্ডেলের নিচে আল্লাহকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করে যে আমি আমলটা এখন থেকে শুরু করব, আর কোনো গুনাহের কথা, বদভ্যাসের কথা জানার পর এটা পরিত্যাগ করার সংকল্প এবং দৃঢ় প্রত্যয় এটা ব্যক্ত করে তারপরে মজলিস থেকে যাবো ইনশাআল্লাহ।